বোন কেমন আছে? তোমরা আশা করছি সবাই বেশ ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। আর বন্ধুরা, এটা হচ্ছে ডিগলিপুরের ভোরবেলার দৃশ্য। আজকে ছিল পুজো, তাই আমরা 5টার সময় সবাই উঠে পড়েছিলাম। 5:30টার সময় ঘটমঙ্গল ছিল, আর সবাই তার আগেই উঠে পড়েছিল, 3:00-এর দিকে উঠে পড়েছিল, কেউ কেউ আবার 4:30-এর সময় উঠে পড়েছিল। আর কেউ কেউ রান্না করছিল, মানে প্রসাদ বানাচ্ছিল, কেউ কেউ ফল কাটছিল, কেউ কেউ ফুলের দায়িত্ব নিয়েছিল আর কি, এইসব টুকিটাকি কাজ করছিল। এই দেখো, সবাই ভোরবেলা গরু ঠরু একদম নিয়ে যাচ্ছে ঘাস চড়াতে, সবাইয়ের গায়ে দোয়ানো হয়ে গিয়েছে। আজকে ঠাম্মাদের বাড়ি পুজো বলে আজকে গরুর দুধ রেখে দিয়েছে ঘরে, আজকে আর দেয়নি। আজকের পুজো, আর আজকের এই আমরা চলে যাচ্ছি, আমাদের হচ্ছে বাস 9:30-এর সময়। আর দেখো, এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, ওটাই আমরা এসেছি, ওই ওই বাড়িটাই, এই যে সেই বাড়িটা দেখছো, ওটাই, ওটাতেই আমরা থাকি, মানে এটা আমার ঠাম্মা বাড়ি। আরও বাড়ি আছে চারিপাশে, মানে ঠাম্মার ঠাম্মা, আর ওই ভিতরে আমি লাস্টেও গিয়েছিলাম। আর এখানে দেখো সানসেট পয়েন্ট, মানে সানরাইজ পয়েন্টটা এত দারুণ লাগছিলো দেখতে, ভীষণ ভালো লাগছিলো। আর এই দিকে দেখো, সবাই মিলে এখনে 5:30 বাজতে গেছে, তাই সবাই মিলে এখানে সব কিছু তৈয়ারি তৈয়ারি করছে, আর ঠাম্মা এখানে ঘর বসাবে। আর 5:30 বাজতে আর কম মিনিট জানি বাকি ছিল। তো এই দেখো আরেক ঠাম্মা, আর এই যে যেই বসে রয়েছে হলুদ মিক্স করে, সেটা হচ্ছে আমার পিসি, এই ঠাম্মার মেয়ে। 5:30 বেজে গিয়েছে, ঘরটাও বসিয়ে দিয়েছে, এখানে সব কিছু আর কি প্রসাদ টোসাদ দেবে, আর এখানে পুজো স্টার্ট হবে। প্রসাদ তোসাদ খেয়ে আর আমরা চলে এসেছি ডিগলিপুরের বাজারে। আজকের আমরা ডিগলিপুরকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি, আবার জানি না কবে আসি। আর এটা হচ্ছে ডিগলিপুরের বাজার, দেখো কি সুন্দর লাগছে, একদম পোর্ট বিল্ডারের থেকেও সুন্দর। আর এখানে একটু গাড়ির চলাচল একটু কম আছে, কারণ রাত্রেবেলা না আর সকালবেলা একটু বেশি হয় পোর্ট বিল্ডারের মতন। আর এখানে দেখতে পাচ্ছ পুজো হচ্ছিলো, জয় জগন্নাথের পুজো হচ্ছিলো, মতলব দোলের পুজো হচ্ছিলো আর কি। আর বন্ধুরা, এই যে বাস ছেড়ে দিয়েছে, আমরা বাসে বসে পড়েছি, আমরা টিকিট কেটেছি আনন্দে, এক একজনের প্রায় 600 কিছু একটা নিয়েছিল। আর এটা হচ্ছে আমাদের আন্দামানের সব থেকে বড় ব্রিজ, এটা হচ্ছে উত্তরা ব্রিজ। এটা আমাদের, এই ব্রিজটা আমাদের এত সুন্দর লেগেছে কি বলবো, এই ব্রিজটা দেখার জন্যই কিন্তু আমি বাসের টিকিট কেটেছিলাম। পুজোর বেশি একটা ভিডিও করিনি, তারপরে প্রসাদ খাওয়ার ভিডিও করিনি, কারণ আমি এত পুজোয় মগ্ন হয়ে গিয়েছিলাম আর ভিডিও করার জন্য কিছু সময়ই পাইনি। আর এই জেঠিটা দেখতে পাচ্ছো নিচে থেকে একদম ছোটো ছোটো দেখাচ্ছিলো, আর ওই যে নিচে দেখতে পাচ্ছো, ওটা হচ্ছে আগে যখন এই ব্রিজটা বানানো হয়নি, তখন ওই এই নৌকা থেকে ওই ওই পারে যা লাগতো, ওই বোটে করে আর কি, বাস, তারপরে গাড়িগুড়ি, এইসব এই জেটি থেকে ওই জেটিতে মানে পৌঁছানো লাগতো আর কি। আমাদের যেতে যেতে একদম ভোর হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ একদম ভোরের আলো দেখা যাচ্ছে, একটু পরে সূর্যও দেখা যাবে। আর আমাদের যেতে যেতে একদম সকাল হয়ে গিয়েছে, এই দেখতেই পাচ্ছ একদম সকাল হয়ে রয়েছে, এটা প্রায় 6টা কি 7টার বাজে আর কি এই সময়টা। আর আমরা এখনও বাসে রয়েছি, আমাদের কি খিদে লেগেছে কি বলবো তোমাদের, সকালবেলা কিছু খেয়েও আসিনি। আর এটা হচ্ছে ব্রিজের একটু আগের ভিডিও, মানে ব্রিজ খতম হয়ে যাওয়ার আগে একটু ভিডিও করেছিলাম, এটা হচ্ছে কদমতলার জায়গাটার নাম, আর এটা হচ্ছে বারাটাং জায়গাটার নাম জানি কেমন একটা। আর এই যে সামনে দিদা আর ঠাম্মা রয়েছে, ঠাম্মাও আমাদের সাথে যাবে পোর্ট বিলারে। ঠাম্মা পোর্ট বিলারে যাচ্ছে কারণ হচ্ছে ঠাম্মা মেডিকেল দেখাবে। আর এই দেখো বাস, আর আমাদের কিন্তু বাস আগে একটা বোট এসেছিলো, ওটাতে নিয়ে গিয়েছে, আর এই যে আমাদের জন্য এটা আবার এসছে। এটা অনেকবার হতেই থাকে, এরকম যায় আসে যায় আসে, কবে যে ব্রিজটা বানাবে আবার একটা ব্রিজ দেখবো আর কি। চলে এসছে বারটাঙ্গি জেটিতে চলে এসছে, আর এই নৌকাতে না দাঁড়ালে পরে একটু পা গরম গরম লাগে, আমি আসার সময় একবার দাঁড়িয়েছিলাম, তখন একটু গরম গরম লাগছিলো, মানে দাঁড়াতেই পারছিলাম না, এত গরম হয়ে গিয়েছিলো। আর এটা এরমভাবেই আর কি মুভার করে, বোটের পার্কিং বলে না, বোটকে মুভারিং বলে। আর এই যে বারাটাং জেটি দিয়ে ছেড়ে দিয়েছে, এখন আমরা ওই পাশে, ওই পাশের জেটিতে যাবো, তাও বারাটাঙ্গি বলে আর কি, জানি না একসাথে বলে কি না, না খালি এটাই বারাটাং বলে। আর এখানে বোটটা ছেড়ে দিল, আর এই জলটা একদম ঘোলা, আমাদের নীল আইল্যান্ডের মতন কিন্তু একদম না। আর রোদ্দুরের তাপ দেখতে পাচ্ছো, এত তাপ দিচ্ছে কি বলবো। তো তো চলো বন্ধুরা, আজকের ব্লগটাকে আমি এখানে এন্ড করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগের সাথে, সবাইকে টাটা।